জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এক ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন টু এইট নাইন এইট একটি প্রশ্ন করেছেন ওনার এলাকার ইমাম সাহেব যিনি আসেন ইমামতি যিনি করেন তিনি তাকে হাদিসের কথা বলা হয়েছে হাদিসের তর্জমা এবং কিছু কিতাবের কথা তিনি বলেছেন যে না এগুলো বুখারি জাল তো এখন এর পিছনে ইফতদা করা যাবে কি না কেন এটা এমন কোন এবং আপনি এবং প্রশ্নের শেষে দেখা যাচ্ছে উত্তরও দিয়ে দিয়েছেন যে এটা কীভাবে করি মানে ওনার ইক্তেদা করতে মনে চাচ্ছেন না কিভাবে ইক্তেদা করি যেহেতু উনি কোরআন হাদিসকে অস্বীকার করলেন না এটা উনি সরাসরি কোরআন হাদিসকে অস্বীকার করেননি আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে না ওইখানে উনি কোরআন হাদিস জাল কিনা। এটা হয়তো ওনাকে কেউ ভুল বুঝিয়েছে এমনও হতে পারে যে উনি কারো কাছ থেকে বা থেকে বড় আলেম জানা কেউ হয়তো তাকে মিথ্যা বুঝিয়েছে এটা যদি মিথ্যা বুঝিয়ে থাকে তাহলে এটা তার বুঝ ভাগাতে হবে এবং কেন যান সেটা তার সাথে প্রয়োজনে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে তাকে এটা বুঝাতে হবে চেষ্টা করবেন আর যদি সে বুঝ নাই মানে অন্তত পক্ষে আমরা বলতে পারি উনি মিথ্যা কথা বলেছেন তো মিথ্যা কথা বলাটা হচ্ছে কি। আর আমরা জানি যে ফাঁসেকের পিছনে ভালো মানুষের একতেদা হয় সাহাবা একেমগণ এবং অনেক বড়ো বড়ো অলাবাইকেরামগণ ফাঁসেক আমির বলেন ফাসেক উমারা বলেন বা অনেক ফাঁসেকের পিছনে নামাজ একতেদা করেছেন কাজে উনি যেহেতু মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বলা ফাঁসে এরপর আপনার দাড়ি কাটা ফাঁসে কি টিভি দেখা বা অন্যায় কাজ করা গান বাজনা শোনা এগুলো ফাঁসে আপনার যে সমস্ত ছোটোখাটো পাপগুলো রয়েছে সেরেক বাদে এগুলো ফাঁসি কি কাজ কাজে এই ফাঁসি কাজ যদি কেউ করে তার পিছনে আপনি করতে পারবেন তবে কাউকে ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে যখন বিবেচনা করা হবে বা যাচাই করা হবে তখন আপনারা ফাঁসেককে নিয়োগ দিবেন না কিন্তু কোনো এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে ফাঁসেক হয়ে গেছে অথবা কেউ কোনো এলাকায় নামাজ পড়াচ্ছেন দায়িত্বশীল হিসাবে অথবা কেউ না থাকার কারণে শুধুমাত্র সে ফাশেক হওয়ার কারণে তার পিছনে নামাজ না পড়ে আপনি আলাদা নামাজ পড়বেন এটা ইসলাম সমর্থন করে না কাজেই আপনি তাকে দাওয়াতো দিবেন এবং তার পিছনে আপনি একটুদাও করে যাবেন আল্লাহামুল্লাহ আলমিন আমাদেরকে দান করবেন আমি